আরম্ভ করা যাইছি এবং সেটারে তাকে চলাইবার লাগি তাকে রক্ষণাবেক্ষণ করবার লাগবি এবং এক্সিবিশন করবার লাগি প্রফেশনালি আমি এটা ললিত কলা একাডেমি কু তাকে দিয়া হয়েছে আজি তার উদ্ঘাটন করাগলা এবং উদ্ঘাটন দিন আমি গোটে এক্সিবিশন মধ্যে ললিত কলা একাডেমি তরফ করা যাইছি এটা বলাঙ্গীর টাউনরে রয়েছে বহু দিন আমার এটকার যে কলাকার মানে অছেন আর্টিস্ট মানে অছেন সে বহু দিন ডিমান্ড করে আসছিলে যে আমার কলাক্ষেত্রে বলাঙ্গীর এটা বি বহু ভাল করছি আর্টিস্ট মানকর লাগি গোটে এটা স্পেস হো গোটে এটা প্ল্যাটফর্ম হো যেতে সে আর্ট কু সে প্রেজেন্ট করে পারবে লোক মানুষ দেখাই পারবে এবং যে আর্ট ফর্ম যেটা সব আজিকা ডেট্রে লোক মানকর বিকজ অফ তাকে ভালরে প্ল্যাটফর্ম নাই মিলবার সেই সে গোটে অবহেলিত মহসুস করুলে তার লাগি এটা গোটে সুন্দর প্ল্যাটফর্ম করা যাইছি আমি আশা করুছু যে এটা রাউন্ড দ্য ইয়ার এক্সিবিশন এতে হওয়া এবং যেমন আমি কথা হোলু তাঁর সেক্রেটারি ললিত কলা একাডেমি সাংরে মধ্যে সেটা আগামী দিনে তাকে অকশনর মধ্যে আমি তাকে এটি ফিচর রখমা আশা করুছি যে সে গোটে এই আর্ট লেভেল কু গোটে অলগা গোটে বিভিন্ন গোটে গোটে উচ্চ স্তরকু মধ্যে নিয়ে যাবে এবং তাকে প্রফেশনালি মধ্যে ম্যানেজ করবে বলাঙ্গীর জেলাবাসীঙ্ক পাই এটা ডেফিনেটলি বহুত ভাল গোটে প্ল্যাটফর্ম হবা বলিকি আমার আশা রয়েছে। থ্যাংক ইউ। মো নাম পঞ্চানন্দ সামল, সচিব ওড়িশা ললিত কলা একাডেমি। আমার ওড়িশা ললিত কলা একাডেমি তরফর রাজ্যের বিগত দিনের সাতটা জেলার যে আর্ট গ্যালারি করা যাই ভুবনেশ্বরের কলিঙ্গ আর্ট গ্যালারি এবং অন্য জেলা মানকরে আঞ্চলিক আর্ট গ্যালারি এর মুখ্য লক্ষ্য লা আমার মুখ্যমন্ত্রী সবুলে কহতি যে কলার কেমিতি উৎকৃষ্ট কলার রাজ্য আমার ইয়ে এখন আহরি অধিক উন্নত করা এবং গাঁ গহলে কেমিতি আমার কলা পৌঁছি পার লোক পাখে সেপাই ওড়িশার সবু জেলায় আমার আর্ট গ্যালারি করার লক্ষ্য রয়েছে। তেমন এই উদ্দেশ্যে বর্তমান বলাঙ্গীর জেলার বলাঙ্গীর জেলা এক কলার উন্নত জেলা এবং এঠাকার শিল্পী মানুষ যে সুবিধা সুযোগ এবং এক্সিবিশন করার সুযোগ দেওয়া এবং লোক মানুষ কলা প্রতি আকৃষ্ট করার এই প্রয়াস করা যাচ্ছে। এই আমার আজ যে আঞ্চলিক আর্ট গ্যালারি বলাঙ্গীর উদ্ঘাটন হচ্ছে এবং এতে সবু শিল্পী মানকর উন্নতি হব এবং বলাঙ্গীর জেলার যে লুকাহিত কলা সব রয়েছে গাঁ গহলে তাকে মধ্যে কেমিতি আমি আনিকি তার আহরি অগ্রগতি করে পার আহরি উন্নতি হয়ে পার সেপা মধ্যে